রোমান সানা আর নেই ঠিক আগের মতো, তার তীর্থনুকে এখন আর খুঁজে পাওয়া যায় না নিখুঁত নিশানা। হঠাৎই কেন এমন ছন্দপতন দেশসেরার? পেছনে রয়েছে নিশ্চয়ই কোনো কারণ। অবশেষে খুঁজে পাওয়া গেল রোমানের হারিয়ে যাওয়ার রহস্য। রোমান সানা আইকনিক, তাকে দেখেই তৈরি হবে নতুন প্রজন্ম, কিন্তু সেই আদর্শে যদি প্রশ্ন ওঠে তবে তো সর্বনাশ। তাই নাকি হয়েছে রোমান সানার ক্ষেত্রে? কিছুতেই আচরণ সংশোধন হচ্ছে না তার, তাই এক প্রকার বাধ্য হয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে 2 বছরের নিষেধাজ্ঞা ফেডারেশনের। তাকে আমরা এটা আচরণবিধির জন্য নিয়মতান্ত্রিক ভাবে তাকে সাময়িক ভাবে এটা করা হয়েছে 2 বছরের জন্য, তার মঙ্গলের জন্য, তার আচরণবিধিটা সংশোধন করার জন্য তাকে এটা করা হয়েছে। ক্যাম্পে মারপিট করার মতো গুরুতর অভিযোগ আছে রোমান সানার বিপক্ষে। এই বিষয় নিয়ে বারবার সতর্কও করা হয়েছে তাকে, তবে নিজেকে সংশোধন করে ক্ষমা চাইলে নিষেধাজ্ঞার বিষয়টি ফেডারেশন ভেবে দেখার আশ্বাস দিয়েছে। আর্চারি ফেডারেশন কর্তৃক এই নিষেধাজ্ঞার ফলে আগামী 2 বছর দেশীয় ও আন্তর্জাতিক কোনো ইভেন্টেই খেলতে পারবেন না রোমান সানা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।